আসতেছি, যে এখানে আবার আইসা, সে ওখানে থেকে ইউজার চলে আসছে, তো সব আমি আসাতে সে এখানে এখন মাইক আসছে ধরে ইউজার নাও হয়ে। ভাই, মাইক ফ্রি। আপনি মাল কোথায় থাকেন? মালয়েশিয়াতে? আচ্ছা, তোরে কেন বলবে আমি এটা বুঝলাম না। ফরফুরিয়া একটা মেয়ে মানুষ, ও কোথায় থাকে মালয়েশিয়া তোরে কেন বলবে? আর তুই কেন পার্সোনাল কোশ্চেন করবি? হ্যাঁ, তোর বাপ মানে মা তোরে ভাই শিখায় জয়েন নাই, করেন, মাইক ধরেন। শিক্ষা দীক্ষা দেয় নাই তোরে যে কিভাবে একটা মানুষকে কি কোশ্চেন করতে হয়। হালার পুতে উল্টা পাল্টা জন্মাইছে, বুঝছো? মানে খাওয়াইছে উল্টা পাল্টা, জন্মাইছে উল্টা পাল্টা, সবকিছু উল্টা পাল্টা, ওর জন্মেরই ঠিক নাই। এনে ভাই মাইক ধরেন, মাইক ধরেন, এটারে ভাই শুনেন না, ব্লক করে রাখেন, ঠিক আছে? এটার মতো অশিক্ষিত, ওর ট্রাস্ট বাপের, মি ম্যান, এটা আমি ওর বাপের, বুঝছো? একবারও দেখি নাই। আপনি এই মানে যে মক্কে জিজ্ঞেস করতেছেন কেন থাকে কোথায়, হ্যাঁ জিজ্ঞেস করতেছেন না কেন? ভাই না না, আমি না ওর না, এটা বাপের, ওয়ান অফ দ্য রিজন ভাই, ভাই আমার এটা কথা একটাই শুনেন, এই রিজন মানে প্রবলেম ভাই যে শুনেন, ওর বাপরে জিজ্ঞেস এটা করবে, জিজ্ঞেস করার একটাই রিজন, এটা মালয়েশিয়াতে জিজ্ঞেস যারা করতে থাকে চাচ্ছেন যে ম্যাক্সিমাম হলো ভাই, হ্যাঁ বাসা এরা থেকে হলো, ছোট, ঠিক আছে, এইগুলো প্রশ্ন করবে ওর বাপেরে, যে আব্বু তুমি বাসাটাতে কি করছো বলো তো, আমি জন্মাইছি মালয়েশিয়াতে কেমনে? যারা থাকে আরে ভাই, তারা তারা ম্যাক্সিমাম হলো আপনার এই কি বলে, এরা একদিন তো বিভিন্ন ভাই সময় আপনার এত খারাপ আসে না যে মালয়েশিয়ান মহিলাদেরকে নিয়ে কথা বলতে হবে, ওই যে ওই মানে একদম সেম, বুঝছেন, ওই আরব দেশে যে মহিলাগুলো আছে মালয়েশিয়াতে একই তারা রেস্টুরেন্টে ভাই, তারা রেস্টুরেন্টে কাজ করে, বুঝতে পারছেন? তারা রেস্টুরেন্টে কাজ করে, হ্যাঁ, তারা রেস্টুরেন্টে কাজ করে, দেন ওখানে ডান্সার হিসাবে রাখে, বুঝতে পারছেন? ম্যাক্সিমাম মালয়েশিয়াতে যারা থাকে আর কি, মেয়েগুলা, যেমন এই যে আমাদের বাংলাদেশে, বাংলাদেশি মেয়েগুলো তো ধরেন এদের এই যে বোর্ডের বাংলাদেশের সেক্টর মেয়েরা সব কুত্তা না, সব যারা প্রস্টিটিউট, বিদেশে কাইল্লা কাইল্লা ইউরোপে টাইপের, যারা আছে তোর এই পারে শুধু দিলদার সব শান্তি, চোখ মারানে বল। না, ওইটা জানি না ভাই, এই যে গোল্ড মাউন্ট ভাই, ওইটা জানি না, পাগল হলে প্রস্টিটিউট পাত্তা নাকি, দিত, বাট ওইটা জানি দেয় না, নাই। বাট হ্যাঁ তারা এগুলা করে, বুঝতে পারছেন? মেয়েগুলো এরা আরে করে, এগুলা বাংলা করে, ভাইয়া, যেমন ওর দিনে বাংলা চার ভাইয়ের ডলার বোধা পাঁচ যে ডলার অবস্থা, বাংলা ভাইয়ার কালকেরটা চুচ্ছি, বুঝছো? তোর তো মাইয়া আছে না, সুমিতা তোর মাইয়া আছে না, কি বলে এগুলা ভাই, এরা এরা আছে ভাই নাকি নাই? ভাই, তোর মা আছে না, তোর মা আছে না, এই বেস্ট বয় ছেলে, তোর মাইয়া আছে, তুই যে এই 65 বছর বয়সে এইসব বাজে কথা বলতেছিস এখানে, তোর মাইয়ারে কেউ বিয়ে করব? হ্যাঁ, তুই যদি এরকম নষ্টা হস তাহলে তোর তোর ছেলে মারে কেমন কেউ হবে? চুদবো, বেশ বয় তোর মারে কেউ চুদ ভাই, খানকির ছেলে বল, তুই তো একটা বেশ্যার পোলা, তোর বাপ বিয়ে করছে 14টা, তোর জন্মে, তোর জন্মের তোর বাপ কয় কয় নম্বর, বা তোর বাপ কয়টা, এটা এই তুই বল। এই দিলদারকে একটু মাইক দিতে দাও তো, কেউ একটু একটু সুযোগ করে দাও, এই ছোটলোকের বাচ্চারা একটু কথা বলুক, আসুক, দালালি করতেছেন ওই মেয়েটার। ভাই পাল্টো কানে দিলদার এই আরে ভাই, শুনেন পুরো আখ্যা পাল্টো, প্যান্ডামনি কেমন, বুঝছেন? তাহলে আসো ছোট আগে লোকের দেখে বাচ্চাটা বসেন। দালালি করতেছে কেন, বুঝলাম না। ও আচ্ছা ভাই, দালালি ভাই, এখন তো কুরবানি ভাই, দালালি করলে তো ভাই কয়েকটা টাকা ভাই, আজিব তো ভাই, কুরবানি আসতেছে সামনের মতো, গরু টুরু বিক্রি করবে, গরুর পাছ হবে, একটা থাপড় মেরে বলবে এটা কত, দিলদার আমি অনেক রাগ করছি, দালালি হাঁটু গেড়ে বসে যাও আমার সামনে, ঠিক আসো আছে? ঠান্ডা করে দিবা। আচ্ছা এই এই এনএফ, এই কি বলে যে ফগি, তোর মারে কি হাঁটে উঠায় পাশার মধ্যে থাপ্পড় দিয়ে নিয়ে আসছিল তোর বাপে? এখন একটু বল, এনে ভাই, গরু ভাই মনির ভাইয়ের কাছ থেকে কিনবেন তাহলে ভাই, তোর আমিও মারে অর্ডার দিয়ে দিই পাশার মধ্যে আপনার থাপ্পড় দিয়া, তারপর ভাই, হাট থেকে তোর মারে নিয়ে আসছিল না? আমার তো নাই, ঠিক আছে, দিয়ে দিবো মনির ভাইকে, টাকার টাকার দিব, কোনো সমস্যা নেই, নিজের দাঁতের ট্রিটমেন্টের জন্য টাকাটুকু লাগবে না, সমস্যা নেই, আমরা এটা ই করে দিব না, ম্যানেজ করে দিব না, আপনি দিবেন 10,000 এনে ভাই, 10,000 টাকা দিয়ে পাঠাই দিয়ে, আমি নাম্বার দিয়ে দিব নি। আর দিলদার ভালোই স্যার, এটা পথে ছিল। গরিবের বাচ্চা বেশ বয়, তুই যদি ডট দাস তোর মারে তুই চোদস, এই বেশ বয় গরিব, আচ্ছা প্লিজ 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 থামেন, তোর প্লিজ মারে থামেন, অনেক গুলো তোর থামেন, বোধা প্লিজ থামেন, তোর থামেন। চাটবো তোর মারে তুই দেন পুরো গরিয়া।
তোর তো ডট দিলে কৈশোস করন কি জানি কৈশোস ঠিক করে দিল জানাই বগি দিলদার আয় মাইকটা ধর আয় মাইক ধর এই ফুরিয়া মানে প্রশ্ন করেন ফরফুরিয়া করলে মাইক চলে যায় আচ্ছা আমার অনেক ঠান্ডা আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না আমি জোরে কথা বলতে পারবো না তো এনিওয়ে না না আপনার ঠান্ডার সমস্যা নাই আপনার ঠান্ডা ওটা তো কোনো প্রবলেম নাই আমাদের ঠিক আছে আপনি কথা বলেন আপনি খুব কথা বলতেছেন প্রশ্ন করেন কি করেন এখন রিয়েল লাইফে আচ্ছা আপনার আপনার খালার ব্যাচমেট ছিলাম ফগি আপনার খালা যে ব্যাচে পাস করে বের হয় সেই ব্যাচে আমি ছিলাম আর কি বাট আমার তো খালা নাই কোন খালার এই আপনি এই ছিলেন তো খালা নাই আমার আম্মু একজন পড়াশোনা করছেন মালয়েশিয়া তো যারা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা শুনতে কাজ করে বুঝতে পারছেন ওইখানে বেলি ডান্স মানুষের যারা এই যে মালাই টালাই আছে না ওদের মনোরঞ্জন টুনটুন করে ভালো এটা খারাপ না সবাই কি তোর মতো না সবাই কি তোর মতো ফকিন্নি ফ্যামিলি থেকে যায় রে এই ছোট লোকের বাচ্চা সবাই কি তোর মতো ফকিন্নি ফ্যামিলি থেকে যায় যাদের বাপের টাকা আছে ভাই আপনার কি ভাই লাগবে ভাই এরকম ভাই এরকম যদি ভাই ঠিক আছে মনোরঞ্জন করতে হয় তাহলে ভাই নিবেন ঠিক আছে সমস্যা কোথায় মনোরঞ্জন করে দিবে মনির মনির ভাই গালি দিচ্ছে আপনাকে বিকাশ মনির উর্ফে মাকুন্দা মনির অন্যান্য ইয়ে থাকতে আছে তো ওদের সাথে একটু কথা বলি আছে না অনেকে এখানে তাদের আপনার সমস্যা কোথাও ভালো মেয়ে সমস্যা তো কিছুই না আমি কি বলছি সমস্যা দালালি করে এটা হচ্ছে সমস্যা বুঝতে পারছেন দালালি করে নিজের কথা বলতে পারে না যেমন আমি আমার কথা বলছি বুঝতে পারছেন ব্যাপারটা সে তার নিজের কথা সে হচ্ছে এই ভাই সেই ভাই ওই গালিবাজ ভাই এদের দালালি করতে আসে তুই তোর নিজের কথা বল আমার কথা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছেন তুই নিজের কথা বল তোর কি সমস্যা তোর বগি কি ভাড়া দেওয়া যায় কত ঘন্টা তো আমি পড়তে পারে না অশিক্ষিত কেমনে জন্ম দিছে যা এটা আগে প্রশ্ন করে তারপরে যা ওই উত্তর পাইলে আমি অ্যানসার দিব মানে এটা তো ভাই কেমন ধরনের রিকোয়েস্ট এটা এটা কোন ধরনের তাহলে তুই তুমি কাকে বল যারা ধরেন তাহলে তুই বুঝো না 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 আপনাকে এটা প্রশ্ন কাকে বল আপনাকে আমি এটা তোরে বুঝার জন্য প্রশ্ন কষ্টটা করলাম তুই ঠিক ওই লেভেলের প্রশ্ন করস যে লেভেলের প্রশ্ন করা তো উচিত না ঠিক আছে
না 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 অবশ্যই, আপনারা যখন একটা বিষয় নিয়ে ডিসকাস নিয়ে আমরা কথা বলার আচ্ছা অধিকার রাখি। বেশ ভাই, বেশ ভাই, এই ছেলেটা থাকে হচ্ছে আপনার মনে হয় ইউরোপে, আর আফ্রপো থাকে কানাডায়, তো আপনার ভয়টা আসলে কোথায় বেশ ভাই? কানাডা থেকে তো যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যেতে পারবে না, ও আমার তো কোনো খালি ভয় গাড়ি নেই, খেতে আমার কোনো পারবে। চিন্তাই না। ও আমার সাথে বেদমি করছে অনেক, ওরে ও আমারে এমন এমন প্রশ্ন করছে যেগুলো ওর বাপেরে যদি যে করা সামিল, যে আব্বু তুমি আমাকে কেমনে জন্ম দিছো, নাহলে বাসরাতে আম্মুর সাথে কি করছো, এই ধরনের প্রশ্ন। এই এনে ভাই বুঝতে পারছো? স্লিপার খাবেন, স্লিপার গাম খাওয়াবো। তো এইটা হলো এত, এই যে এতটা ভয়ানক, মানে বুঝতে পারছো তুমি? এখন ওর ফ্যামিলি দিয়া বুঝেছি, তো এই জন্য বুঝতে পারছো মনে হয়। না না আচ্ছা মনির ভাই, এখন আপনি আফ্রুকে মন মন প্রাণ দিয়ে একদমই ভালোবাসেন, ঠিক আছে? আপনি যে আরেকটা আতিকের মাকে কি আপনি আফ্রুর মতো ভালোবাসেন? আতিক, আগে আতিকের বল যে মাকে তোর বাপ কি দিনের বেলায়, দিনের বেলায় জন্ম দিছে না রাতের বেলায় জন্ম দিছে, এটা আগে আমার বল। তোর বাপের প্রশ্ন করে এটা যায় আপনি, তোরে এটা কি আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করবে তুমি আমাকে, অন্য আমি যে কেউ জন্ম চাপাবাজ দিছে আগে তোর মানে বাপের পরিচয় নাই? যখন আচ্ছা তোর বাপ কয়টা, আন্টির সাথে আঙ্কেলে যখন, হ্যাঁ আন্টির সাথে যখন তোর আঙ্কেলে বাপ কয়টা আগে, এ এটা করতে বল গেছিল, হ্যাঁ নাকি তোর, তখন তুই আন্টি তোর জিজ্ঞেস বোনের ঘরে করলেন হয়েছিস যে তুই? অনেক সময়, অনেক সময় বোনের যখন ঘরে অনেক হয় তোমরা যখন, তাই না? তোমরা আমার তো যখন মনে আমাকে হয় জিজ্ঞেস যে তোর, করতেছিল তখন তুই বোনের পেটে জন্মাইছিস, তাই না বগি? তুই তোর বোনের পেটে জন্মাইছিস থেকে একটু এরকম শুনবি, তার সাথে কথা বলবি না, ঠিক আছে? মনির ভাই প্রশ্নের উত্তর দেন না, বুঝতে পারছেন এনে ভাই? আর এই যে ফরফরি মেয়েটার সাথে কেন আপনি লাগতে যান এনে ভাই? এটা কোনো লেভেলের না, বুঝতে পারছেন? এটা হলো মালয়েশিয়াতে ভাই ডান্স ক্লাবে চাকরি করে, নাচ টাচ করে, এর সাথে কেন ভাই ঝগড়া করতে যান? মাইক ধরেন এনে ভাই। মনির ভাই আতিকের মা ডাকছে, যান। আতিকের মা নাম কি রাখছে ভাই? আতিক মানে হাতি। আচ্ছা ওই যে দিলদার হচ্ছে কথা বলতে চাচ্ছে মনে হয়, ওর একটু হ্যাঁ দিলদার ভাই কথা বলতে বলেন। হ্যাঁ আসেন ভাই, আপনি কথা বলছেন আমার সাথে, আসেন কমেন্টসে না কথা বলে আমরা একটু মাইক ধরে কথা বলি, আসেন। হ্যাঁ আমিন ভাই ওয়েলকাম। না ওই ছেলে কথা বলবো না, এটা হলো বাক প্রতিবন্ধ। না সে বলতেছে, সে বলতেছে এই যে ফরফরিয়াকে বলতেছে যে আমাদেরকে অ্যাটেনশন দেওয়ার জন্য, আমাদেরকে কথা বলার জন্য আমাদের সাথে। ভাই শেষ করলাম কত করে? না 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 দিলদার ভাই, দিলদার ভাই জানে না ভাই, গাইস বলে এই না যে, এই যে নর্তকি টর্তকি এগুলো দিয়ে ভাই আমাদের হবে না, বুঝতে পারছো? আসছে এখন বলো তো, দালালি করতে নর্তকি টর্তকি আমরা ইউজ করি না কেন ভাই? শেষ কথা বলা শেষ, ব্যালেন ব্যালেন নর্তকি তো ভাই ইউজ করি না আমরা, টোটালি না, একদমই না। তুই কথা বলতে জানোস না কেন আসলি এখানে? একটু আগে না বললি, জিজ্ঞেস করলাম কত করে এখন বলতেছ না? আরে এটা একটা মেয়ে ভাই, এটা আমার ছেলে সাথে না, বুঝতে কথা পারছো? বলবো না, দিলদার কি কথা বলে দেখেন, গালি গালা শুরু করছে। কিসের মধ্যে কি পান্তা পাতে কি লীলদার নাম রাখছে কি দিলদার, আরে এটা দিলদার দিলদার আসো মাইকটা ও ধরো, আসো ভাই। এই তো এনে কিসের ভাই ভয়? তুমি কি ভাই নিউটনের, নিউটনের নতুন লক জানো তুমি এনে ভাই? নতুন একটা ল বের হয়েছে নাকি কি? ভাই নতুন ল শিখবো, এই যে একটা ছাগল আসছে মালয়েশিয়া, ঠিক আছে, ওই ছাগলের কাছ থেকে নতুন ল শিখবো। আরে আরেকটা মালয়েশিয়ান ভাই, এদের ছাড়া নাই আরেকটা মালয়েশিয়া, কাউকে নিয়ে কথা বলা। রাবার বাগানে যখন ভাই, রাবার বাগানে যখন রাবার কুড়াতে যায় বুঝতে পারছেন, তখন একটা একটা করে রাবার ধরে, হ্যাঁ আমার মনিবকে দিবে, তারপর মাস শেষে কয়েক রিঙ্গিত পাবে, ওইগুলা দিয়ে দেশে পাঠাবে। আম্মু আম্মু তোমার জন্য টাকা পাঠাইছে আমার ছেলে। পরে আসবো, ওকে ওকে আমিন ভাই, ওকে এই আমিন ভাই, ওকে গুড নাইট ব্রো, টেক ইউর টাইম, না উনি পরে আসবে আবার।
মুভি দেখতেছেন।